কাঁধে বিড়াল উঠা সেই ইমামকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে আলজেরিয়ার সরকার। নামাজরত ইমাম কোরআন তেলাওয়াত করে যাচ্ছিলেন, এমন সময় কাঁধে উঠে পড়ে বিড়াল। এ সময় ইমাম নামাজ পড়ানো থামাননি এবং বিড়ালটিকেও নামিয়েও দেননি, বরং এক হাত দিয়ে বিড়ালকে আদর করছিলেন তিনি। এক পর্যায়ে বিড়ালটি তার গালে একটি চুমু দেয়। এমন প্রাণ জুড়ানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে বেশ। এই প্রশংসা আরও একটু বাড়িয়ে দিল আলজেরিয়ার সরকার। ইমামকে রীতিমতো রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে। ওই ইমামের নাম ওয়ালিদ মেহদাস, থাকেন আলজেরিয়াতে। আলজেরিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ডক্টর ইউসুফ বেল মাহদি ইমাম ওয়ালিদের জন্য সম্বর্ধনার আয়োজন করেন এবং তার সদয় আচরণের জন্য তার প্রশংসা করেন। আলজেরিয়ার বোদুসবু এরেরিজ প্রদেশের একটি মসজিদে ঘটনাটি ঘটে। এই মসজিদের ইমাম হলেন শাইখ ওয়ালিদ মেহদাস। গত বুধবার তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন। ক্যাপশনে লিখেন, এমনকি প্রাণীরাও কোরআনের বাণীর প্রতি শ্রদ্ধাশীল। আপলোডের কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 2 মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে ইমাম শেখ ওয়ালিদ তারাবি পড়াচ্ছিলেন। এর 1 মিনিটের মাথায় একটি বিড়াল আশপাশে ঘোরাঘুরির এক পর্যায়ে ইমামের গায়ে লাফ দেয়, কিন্তু ইমাম নামাজ চলমান রেখেই বিড়ালটিকে কোলে নিয়ে একটু আদর করেন। এরপর কাঁধে উঠে কিছুক্ষণ পর ইমামের গালে চুমু দিয়ে লাফ দিয়ে নেমে যায় বিড়ালটি। এরপর আশেপাশেই ঘুরতে থাকে। কয়েক ঘন্টার ব্যবধানে ভিডিওটিতে প্রায় 50,000 লাইক পড়েছে ও 10,000-এর বেশি মানুষ তা শেয়ার করেছেন। এক ব্যক্তি সেখানে মন্তব্য করেছেন, এত সুন্দর এই ভিডিওটি, আমার চোখে অশ্রু নেমে এসেছে। ইমাদ বিজেট নামের এক নেটিজেন মন্তব্য করেন, মনে হচ্ছিল যেন ইমামের মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্যই বিড়ালটি ঘুরঘুর করছিল। অপর আরেকজন মন্তব্য করেন, দুজনেই বেশ আবেগী আর দয়ালু, সুবহানাল্লাহ। আরেকজন পোস্টে পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লিখেছেন, এমন সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শোনার পর বিড়াল আপনাকে ধন্যবাদ জানাতে চায়। আমাদের শেখ, আল্লাহ আপনার মঙ্গল করুন। নিউজ ডেস্ক, নিউজ 24।